আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বিশ্ব মিডিয়ার সংবাদ শিরোনাম হয়ে আছে, কিন্তু এই ঘটনা ফিলিস্তিনিদের জন্য নিছক ব্রেকিং নিউজ হয়ে থাকেনি। এই একদিনের ঘটনাবলী তাদের জীবনের গল্পই যেন পাল্টে দিয়েছে। মাঝে বেশ কিছু বছর যাবৎ ফিলিস্তিনি নাগরিকদের হত্যা, ভবন ধ্বংস বা শোকাহত মানুষের আহাজারে বিশ্ব মিডিয়া অগ্রাহ্য করেছিল, কিন্তু এবার বিশ্বজুড়ে অসংখ্য মানুষ মিডিয়ার মাধ্যমে ইসরায়েলিদের হাতে নিহত শিশু এবং তাদের পরিবারের কান্না অবলোকন করেছে। এত কিছুর পরেও মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইসরায়েলের বর্বর আক্রমণকে সমর্থন দিয়ে যাচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে প্রবল অসন্তোষ জন্ম দিয়েছে। চলমান যুদ্ধ ও আগামী দিনের মধ্যপ্রাচ্যে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ১৯৭৩ সালের পর থেকে ফিলিস্তিনি যোদ্ধাদের এ ধরনের আক্রমণ নজিরবিহীন। ৭ অক্টোবরে হামাসের হামলা শুধুমাত্র ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদেরকেই প্রভাবিত করেনি, বরং আরও একটি বিষয় স্পষ্ট হয়েছে, তা হল ফিলিস্তিনি জনমত ও অংশগ্রহণ উপেক্ষা করে এ সমস্যার সমাধান কখনোই সম্ভব হবে না। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্ররা হামাসের উপস্থিতি জানত, তবে হামাসের এই সক্রিয়তা, স্মার্ট অভিযান এবং সক্ষমতা তাদের সবার জন্যই বড় ধরনের ধাক্কা। এ ঘটনায় আরও প্রমাণিত হয়েছে ইসরায়েলের বর্ণবাদী শাসন এবং নিরবিচ্ছিন্ন বর্বর হামলা কখনোই ইসরায়েলি রাষ্ট্রকে নিরাপদ করবে না। যতদিন ইসরায়েলি দখলদারিত্ব চলমান থাকবে, ততদিন প্রতিরোধও অব্যাহত থাকবে। একই সঙ্গে বিশ্ববাসীও একটি বার্তা পেয়েছে, ইসরায়েলকে তারা যেভাবে নিঃশর্ত ও জবাবদিহিতা ছাড়াই সমর্থন দিয়ে যাচ্ছে, তার পরিণতি কারো জন্যই সুখকর নাও হতে পারে। হামাসের ৭ অক্টোবরের হামলার পরপরই মূলধারার অনেক মিডিয়া একে 9/11 সাথে তুলনা করতে শুরু করে। কেউ কেউ আবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে এই জন্য দায়ী করে। একটি মিল অবশ্য এই দুই ঘটনায় করাই যায়। 9/11 ঘটনা যেমন স্বাভাবিক সমীকরণ ও ধারণার বাইরে হয়েছিল, ঠিক একইভাবে ৭ অক্টোবরের অপারেশনটির মাত্রা ছিল একই রকম নজিরবিহীন। তবে এটি অস্বাভাবিক কোনো ঘটনা ছিল না। যে কোনো ভূখণ্ড এত দীর্ঘ সময় দখলদারিত্বের শিকার হয়ে থাকলে সেখান থেকে এই ধরনের প্রতিক্রিয়া দেখা যেতেই পারে। গত 2 দশকে ইসরায়েলের কর্মকাণ্ড সম্ভাব্য রাজনৈতিক সমাধানের জন্য যে কোনো আশা বা সম্ভাবনাকে ধ্বংস করেছে। ইসরায়েলি বর্ণবাদী নীতি শুধুমাত্র ফিলিস্তিনি আঞ্চলিক অখণ্ডতার চিহ্ন বা সম্ভাবনাকেই নস্যাৎ করেনি, বরং ফিলিস্তিনের হাতে থাকা সর্বশেষ ভূখণ্ড সামরিক বাহিনীর মাধ্যমে উপনিবেশ স্থাপন করা হয়েছে। গাজাকে বিশ্বের সর্ববৃহৎ উন্মুক্ত কারাগার কিংবা কনসেন্ট্রেশন ক্যাম্পে রূপান্তর করার মতো জুলুম করেছে ইসরায়েল। বিগত 80 বছরে নিজেদের জন্য বর্বর ও বর্ণবাদী রাষ্ট্রকাঠামো গড়ে তোলা ছাড়া আর কোনো বিষয়ে তাদের ভাবনায় ছিল না। ফিলিস্তিনের স্বার্থ, মানুষের অভিমত, মানসিক কষ্ট কিংবা স্বাধীনতাকামী যোদ্ধাদের প্রস্তুতি কোনো কিছুকেই বিবেচনায় নেওয়া হয়নি। ইসরায়েলের নৃশংস দখলদারিত্বের নীতির বাইরে আরও একটি বাজে নীতি হল, তেল আবিব সব অবস্থাতেই ফিলিস্তিনিদের উপস্থিতিকে ক্রমাগত অস্বীকার করে, ফলে স্থিতিশীল কোনো পরিস্থিতি তৈরি করার মতো রীতিমতো অসম্ভব হয়ে যায়। আমেরিকান এবং ইসরায়েলি নীতিনির্ধারকেরা ধরেই নিয়েছেন সশস্ত্র ফিলিস্তিনি দলগুলো ইসরায়েলের অস্তিত্বের অধিকার অস্বীকার করে। যারা অধিকৃত জমিতে বসবাস করে তাদের জন্য এই অবস্থানটি প্রতিরোধ লড়াইয়ের নাম, এই বিষয়টি তারা বুঝতেই চান না। ফিলিস্তিনিরা শুধু কথার কথা হিসেবে ইসরায়েলকে অস্বীকার করে না, বরং এই অস্বীকার করার বিষয়টি এক ধরনের দৈনন্দিন আচার। যতক্ষণ না ইসরায়েল ফিলিস্তিনিদের অস্তিত্বের সাথে সমঝোতা করবে না এবং তাদের যথাযথ স্বীকৃতি না দেবে, চলমান সংকটের রাজনৈতিক বা সামরিক সমাধান হয়তো অধরাই থেকে যাবে। দ্বিরাষ্ট্রীয় সমাধানের যে কয়টি পথ ছিল, ইসরায়েল এর সবকয়টি পথই রুদ্ধ করে দিয়েছে। তবে ফিলিস্তিনিরা এত ধরনের হিসেব নিকেশ করার অবস্থায় নেই। তাদের মূল চাওয়ার বিষয়টি হল কেবলই নিজ ভূমিতে থাকার অধিকার নিশ্চিত করা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াউভ গ্যালান্ট এরই মধ্যে একাধিকবার ফিলিস্তিনিদেরকে প্রাণী হিসেবে সম্বোধন করেছেন। তিনি গাজাকে সম্পূর্ণরূপে অবরোধের পক্ষেও সুপারিশ করেছেন।
কিন্তু ইসরায়েল এভাবে এগোতে পারছে না, কারণ দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে সংকট রয়েছে, বিভাজনও সেখানে বেশ স্পষ্ট। অন্যদিকে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ম্যান্ডেট নেই, ফলে হামাস তার সীমিত অস্ত্র ও লোকবল নিয়েই ফিলিস্তিনিদের রাজনৈতিক প্রতিনিধিত্ব করছে। এ অঞ্চলে বছরের পর বছর যুদ্ধ চলমান থাকায় এবং গণতন্ত্র স্থায়ী রূপ না পাওয়ার কারণে পরিস্থিতি স্বাভাবিক থাকেনি। যুক্তরাষ্ট্র নগ্নভাবে ইসরায়েলিদের পক্ষ নেয়, তারা ফিলিস্তিন সংকটের মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের সম্ভাবনাও নষ্ট করেছে। ইউরোপও বর্তমানে নানা ধরনের সংকটে থাকায় মধ্যপ্রাচ্য সংকট সমাধানে সক্রিয় কোনো ভূমিকা রাখতে পারছে না। বর্তমান ফিলিস্তিন পরিস্থিতি নিঃসন্দেহে অন্ধকারাচ্ছন্ন এবং হতাশাজনক। এই হতাশার মাঝে সাত অক্টোবরের ঘটনা ফিলিস্তিন পরিস্থিতি এবং এই অঞ্চলের ভূ রাজনীতি উভয় ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফিলিস্তিনিদের এটা স্বীকার করতে হবে, তাদের কষ্ট সহসাই শেষ নাও হতে পারে। এ যুদ্ধের পর একটি ভিন্ন ধরনের এবং একটি নতুন যুগের সম্ভাবনা রয়েছে। ফিলিস্তিনিরা এরই মধ্যে দ্ব্যর্থহীনভাবে বিশ্বের কাছে নিজেদের অস্তিত্ব প্রমাণ করেছে। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক দেশগুলোর কাছে ভবিষ্যতে আরও লোকসানের বার্তা চলে গেছে। চলমান সংকটে ওয়াশিংটন এবং ইউরোপ একটি পর্যায়ে গিয়ে আশাবাদী হওয়ার মতো কোনো উপায়ের সন্ধান করতে পারে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এর দাবি, আমি একজন ইহুদি হিসেবে ইসরায়েলে এসেছি, কথাটি অবিবেচনাপ্রসূত ও অদূরদর্শী হিসেবে প্রমাণ করেছে। তবে বাস্তবতা হল, ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতি মারাত্মকভাবে ইসরায়েল কেন্দ্রিক। এই দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নীতিকে ক্ষতিগ্রস্ত করবে। ইসরায়েল যেভাবে হামাসের উপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবছে, সেই আগ্রাসী মনোভাব থেকে আমেরিকা ও ইউরোপ যদি বেরিয়ে আসতে না পারে, তাহলে আগামী দিনে আন্তর্জাতিক তৎপরতায় তারা আরও বড় হোঁচট খেতে পারে। বিশ্ব বর্তমানে টালমাটাল একটি অবস্থায় রয়েছে, যেখানে ভূরাজনৈতিক প্রতিযোগিতা ও সংকট প্রতিদিনই বাড়ছে। ট্রাম্প যেভাবে তার এলোমেলো কথা ও উপহাস করার দৃষ্টিভঙ্গির জন্য সমালোচিত হয়েছিলেন, বাইডেনের কাছে আরও কিছুটা বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা প্রত্যাশা করা হয়েছিল, তা এরই মধ্যে দুরাশায় পরিণত হয়েছে। ইসরায়েলের জনগণের বড় অংশ যেভাবে গত কয়েক মাস জুড়ে রাষ্ট্রীয় নীতি ও কৌশলের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন, বাইডেন প্রশাসন তা আমলে নিতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের প্রতিশোধ পরায়ণ দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্য সংকটের রাজনৈতিক সমাধান দিতে ব্যর্থ হয়েছে, তা এখন প্রমাণিত। অথচ যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী বিচক্ষণতা নেতানিয়াহুর প্রতিশোধমূলক মানসিকতার কাছে বারবারই যেন হেরে যাচ্ছে। 9/11 সময় মার্কিন নীতি নির্ধারকেরা যেমন উগ্র অবস্থান নিয়েছিলেন, হামাসের 7 অক্টোবরের অভিযানের পর তাদের সুরে আবারও সেই উগ্রতা ফিরে আসছে। প্রেসিডেন্ট বাইডেন যেভাবে হামাসকে ইসরায়েলি শিশুদের মাথা কেটে ফেলার অভিযোগে অভিযুক্ত করেছেন, কিংবা সিনেটর লিন্ডসে গ্রাহাম যেভাবে ইরানি বোমা হামলা করার আহ্বান জানিয়েছেন, তাতে মার্কিন নীতি নির্ধারকদের ধর্মীয় উগ্রতা আবারও বিশ্বজুড়ে স্পষ্ট হয়েছে। এই উগ্র দৃষ্টিভঙ্গি যথেষ্ট ভূ রাজনৈতিক এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে, যা শুধু মধ্যপ্রাচ্যে সীমিত থাকবে না, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে যে শুধুমাত্র নেতানিয়াহুর সাথে সম্পর্ক বজায় রেখেই ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট দূর করা বা দেশটিকে নিরাপদে রাখা সম্ভব হবে না। ফিলিস্তিনি প্রতিনিধিত্বশীল কাঠামোকে আস্থায় নিয়েই ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রকে কাজ শুরু করতে হবে। এই প্রক্রিয়ায় তুরস্ক এবং কাতারের মতো দেশগুলোকে সম্পৃক্ত করা উচিত, কেননা তাদের সাথে ফিলিস্তিনি নীতি নির্ধারকদের নিয়মিত যোগাযোগ রয়েছে। পাশাপাশি উপসাগরীয় রাষ্ট্র এবং মিশরের মতো আঞ্চলিক দেশগুলোকেও একটি রোডম্যাপের আওতায় যুক্ত করা প্রয়োজন। গত 16 অক্টোবর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আঙ্কারায় একটি প্রেস ব্রিফিংয়ে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের জন্য একটি দ্বিরাষ্ট্রীয় রেজুলেশন নিশ্চিত করার জন্য গ্যারান্টার স্টেটস বা জিম্মাদার রাষ্ট্র সংক্রান্ত ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের ফর্মুলা তুলে ধরেন।
ফিদান দৃঢ়তার সাথে সেদিন বলেছিলেন যে এই প্রস্তাবটি এরই মধ্যে বিভিন্ন কূটনীতিকদের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেছিলেন, ফিলিস্তিনি পক্ষের জন্য গ্যারান্টার দেশগুলো এই অঞ্চলের হওয়া উচিত। উভয় পক্ষ এ সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছানোর পরে গ্যারান্টার দেশগুলো অন্য দেশগুলোর সম্মতি নিশ্চিত করার দায়িত্ব নিয়ে নেবে। তুরস্কের এই দৃষ্টিভঙ্গি যথেষ্ট ইতিবাচক। এই সন্ধিক্ষণে আপাত দৃষ্টিতে সাদামাটা রোডম্যাপ এবং নতুন করে দোষারোপের দরজা খুললে বিশ্বব্যাপী ভূরাজনৈতিক প্রতিযোগিতা ও সংকট আরও বেড়ে যেতে পারে। তেমনটা হলে নেতানিয়াহু বিপদে পড়ে যাবেন। যুক্তরাষ্ট্র যেভাবে শুধুমাত্র ইসরায়েলের স্বার্থ দেখছে তাও সঠিক কূটনৈতিক দৃষ্টিভঙ্গি নয়। গত দুই সপ্তাহ ধরে বিশ্ব দেখছে আমেরিকান ইসরায়েল জোটের একগুয়েমির জন্য গাজা ধ্বংস হয়ে গেল, এই অঞ্চলে সংঘাতের বিস্ফোরণ হল, এর ফলে বৈশ্বিক নিরাপত্তা এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইসরায়েলকে এভাবে একপেশে সমর্থন করে বাইডেন প্রশাসন তেমন কিছু অর্জন করতে পারেননি, আগামীতেও পারবেন বলে মনে হয় না। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।